আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বিডি চ্যানেলফোর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তোকে ইসলাম তন্ময়। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে চব্বিশ ঘন্টায় 22 জনের নমুনার মধ্যে 5 জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত 23। কিশোরগঞ্জে সদরে ডেন্টাল ডিপ্লোমা ও সাবেক সেনা সদস্যের করোনা শনাক্ত। কুলিয়াচ্ছলে প্রথম করোনা শনাক্ত একজন নারী। বিলিচানের পর অফিস ও উপজেলা প্রতিনিধিদের হাতে পিপি হস্তান্তর। করিমগঞ্জে 25 বস্তা সরকারি চালসহ কালোবাজারি গ্রেফতার। এবার পড়ছি বিস্তারিত সংবাদ। কিশোরগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে 5 জনের করোনা ভাইরাস কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় 4 চিকিৎসক সহ মোট 23 জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার 15 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে কিশোরগঞ্জ জেলা করোনা ভাইরাস সংক্রান্ত প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি বিডি চ্যানেল পড়কে নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান আরও জানান, কিশোরগঞ্জ জেলা থেকে মঙ্গলবার 14 এপ্রিল 22 জনের নমুনা পরীক্ষার জন্য মহাকালী ইনস্টিটিউট অব পাবলিক হেলথ IPHA পাঠানো হয়েছিল। তাদের মধ্যে 5 জনের কোভিড-19 পজিটিভ এসেছে। এই 5 জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার 2 জন, ডায়াল উপজেলার 2 জন, কুলিয়াচর উপজেলার 1 জন নারী রয়েছেন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার 14 এপ্রিল পর্যন্ত মোট 228 জনের কোভিড-19 নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট 23 জনের করোনা ভাইরাস পজিটিভ, বাকি 205 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। উপজেলা ওয়ারি সদর উপজেলা 4 জন, ভৈরব উপজেলায় 3 জন, ইটনা উপজেলায় 2 জন, পাকুন্দ উপজেলায় 2 জন, তাহাল উপজেলায় 2 জন এবং হোসেনপুর উপজেলার 1 জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন করে করোনা শনাক্ত হওয়া কিশোরগঞ্জ সদর উপজেলার 2 জনের মধ্যে 1 জন 1400 ও অপরজন মহিনন্দ ইউনিয়নের বাসিন্দা। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান জানান, বুধবার 15 এপ্রিল নতুন করে 24 জনের নমুনা পরীক্ষার জন্য মহাকালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ IPHA পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ জেলায় গত 24 ঘন্টায় নতুন করে 5 জনের করোনা ভাইরাস কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় নতুন করে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার 15 এপ্রিল বিকাল 5:15 দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মঙ্গলবার 14 এপ্রিল 4 জনের নমুনা পরীক্ষার জন্য মহাকালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ IPHA পাঠানো হয়েছিল। তাদের মধ্যে 2 জনের কোভিড-19 পজিটিভ এসেছে। নতুন করোনা শনাক্ত হওয়া কিশোরগঞ্জ সদর উপজেলার 2 জনের মধ্যে 1 জন 1400, অপরজন মহিনন্দ ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে 1400 ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ব্যক্তি 28 জন, ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসক। এছাড়া মহিনন্দ ইউনিয়নের মহিনন্দ গ্রামের ব্যক্তি 1 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মঙ্গলবার 14 এপ্রিল পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মোট 38 জনের কোভিড-19 নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট 4 জনের করোনা পজিটিভ এবং বাকি 34 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকায় 1 জন চিকিৎসক ও বদ্রিশ এলাকার 1 জন নারী স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস কোভিড-19 পজিটিভ এসেছে। কিশোরগঞ্জ জেলায় 24 ঘন্টায় নতুন করে 5 জনের করোনা ভাইরাস কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলায় 1 নারী, 30 কোভিড-19 পজিটিভ এসেছে। কুলিয়াচর উপজেলায় প্রথমবারের মতো করোনা শনাক্ত হলেন এই নারী। বুধবার 15 এপ্রিল বিকাল 5:15 দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান জানান, কুলিয়াচর উপজেলা থেকে মঙ্গলবার 14 এপ্রিল 2 জনের নমুনা পরীক্ষার জন্য মহাকালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ IPHA পাঠানো হয়েছিল। তাদের মধ্যে 1 জনের কোভিড-19 পজিটিভ এসেছে। উপজেলায় প্রথম করোনা শনাক্ত হওয়া ওই নারী কুলিয়াচর পৌর সদরের থানা ও উপজেলা পরিষদ সংলগ্ন বরখাটচর এলাকার বাসিন্দা। মঙ্গলবার 14 এপ্রিল পর্যন্ত কুলিয়াচর উপজেলা থেকে মোট 10 জনের কোভিড-19 নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে 1 জনের করোনা পজিটিভ এবং বাকি 9 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান আরও জানান, বুধবার 15 এপ্রিল কুলিয়াচর উপজেলা থেকে নতুন করে 4 জনের নমুনা পরীক্ষার জন্য মহাকালী ইনস্টিটিউট অব পাবলিক হেলথ IPHA পাঠানো হয়েছে। বিডি চ্যানেল ফোরের অফিস ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রতিনিধিদের করোনার মধ্যেও কার্যক্রম অব্যাহত রাখতে PPE প্রদান করা হয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও সাংবাদিকগণ সবচেয়ে ঝুঁকির মধ্যে তাদের দায়িত্ব পালন করে আসছেন। এমন পরিস্থিতিতে বিডি চ্যানেল ফোর তাদের কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর। তাই তাদের নিরাপত্তার কথা নিশ্চিত করে বিডি চ্যানেল ফোর কর্তৃপক্ষ কর্মরত সংবাদকর্মীদের PPE প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে গত শুক্রবার 10 এপ্রিল বিডি চ্যানেল ফোরের অফিসে কর্মরত সংবাদকর্মীদের করোনা সুরক্ষায় প্রথম PPE প্রদান করা হয়। দ্বিতীয় দফায় উপজেলা প্রতিনিধিদের মাঝে বুধবার 15 এপ্রিল PPE বিতরণ করা হয়। উল্লেখ্য, বিডি চ্যানেল ফোর নিজস্ব অর্থায়নে এই PPE সংগ্রহ ও বিতরণ করেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির 25 বস্তা সরকারি চালসহ বাচ্চুমিয়া 45 নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ। বুধবার 15 এপ্রিল দুপুরে করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট এলাকা থেকে চালসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাচ্চুমিয়া করিমগঞ্জ উপজেলা সদরের নয়াগান্দি গ্রামের ফজলুর রহমানের ছেলে। করিমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম বিডি চ্যানেল ফোরকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করিমগঞ্জ উপজেলা থেকে এসব সরকারি চাল পাচার করা হচ্ছিল। গোবর সংগ্রহের ভিত্তিতে চামড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে চামড়াঘাট এলাকা থেকে বাচ্চুমিয়াকে চালসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 25 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বাচ্চুমিয়ার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বেড়ি চ্যানেল ফোর রাতের সংবাদ এখানেই শেষ করছি। কর্ণাফারেস প্রতিনিধি নিজে সচেতন হন, অন্য কেউ সচেতন রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আর সংযুক্ত বেড়ি চ্যানেল ফোর এর সঙ্গে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bedichannel4.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আল্লাহ হাফিজ। We'll be right back.